নমস্কার বন্ধুরা, টিনাসনু কিচেনে সবাইকেই স্বাগত। আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা সম্পূর্ণই আলাদা রকমের। মালপোয়া তো অনেক রকম খেয়েছেন, আমার মতন করে বাড়িতে বানিয়ে এইভাবে মালপোয়া একবার তৈরি করে খেয়ে দেখুন। খুবই সহজ ও ঘরোয়া পদ্ধতিতে আমি আপেলের মালপোয়াটা বানিয়ে আপনাদের দেখাবো। আর এই মালপোয়াটা যেমনই নরম তেমনই খেতে ভীষণই ভালো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আর লেট না করে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আপেলের মালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম আপেল, নিয়েছি 200 চিনি, নিয়েছি 2 ডিম, গুঁড়ো দুধ, ইস্ট, আটা, বেকিং সোডা, ভ্যানিলা। প্রথমে আমি সব আপেলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি আপেলগুলো 4 ভাগ করে কেটে নিলাম। কেটে রাখা আপেলের টুকরোগুলো সব আমি মিক্সার বাটিতে দিয়ে নেব। এর সঙ্গে দিয়ে নেব চিনি। আর ডিম দুটোও দিয়ে নেব। এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, অথচ দেখুন কত সুন্দর একটা পাতলা পেস্ট হয়েছে। এবার এই পেস্টটাকে বড় পাত্রে ঢেলে নিলাম। এবার দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ ইস্ট, 1 চিমটি বেকিং সোডা। সবকিছুকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে নিচ্ছি 1 চামচ ভ্যানিলা। সবকিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1 কাপ গরম দুধ। এখানে আমি গুঁড়ো দুধটা জাল দিয়ে গরম করে নিয়েছি। এর সঙ্গে 1 কাপ গরম জল দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি 3 কাপ আটা। এখানে কিন্তু আমি 1ই কাপ ব্যবহার করছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা এরকম পাতলা হয়েছে।
আধা ঘন্টা ঢেকে রেখে দেওয়ার পরে আমার ব্যাটারটা এরকম পর্যায়ে এসেছে। কড়াইতে দিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল, তারপর মালপোয়াগুলো এক এক করে তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি এরকম ধরনের একটা চামচ ডুবিয়ে দিলাম। চামচের ভেতরে দিয়ে নিচ্ছি এক চামচ ব্যাটার। এরপর একটা ছোট চামচে করে অনবরত গরম তেল ব্যাটারটার উপরে দিতে হবে। দেখুন মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। মালপোয়াটা উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাবো। এইভাবে মালপোয়া বানালে মালপোয়াগুলো সবগুলোই একই শেপে থাকবে আর খুব সুন্দরভাবেও ফুলবে। দেখছেন তো আপনারা কত সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি হচ্ছে। এইভাবে আপনারাও বাড়িতে মালপোয়া তৈরি করুন। আর এই নতুন রকমের মালপোয়াটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মালপোয়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আমার মালপোয়াগুলো সম্পূর্ণ তৈরি সার্ভ করার জন্য। আর লেট না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আপেলের মালপোয়া। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে বেল বাটনটি প্রেস করে রাখবেন।